সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দুদিন দিন মেঘলার ভর, আজকে মনে হচ্ছে গতকালও উঠেছিল, আজকেও মনে হচ্ছে আকাশ একদম পরিষ্কার, ঝমঝমে আকাশ, খুব ভালো লাগছে মনটা। কিন্তু একদিক দিয়ে আমার মনটা খুব খারাপ, মা কালকে চলে গেছে সন্ধেবেলায়, আজকে মা ছাড়া যেন কেমন কেমন লাগছে বাড়িটা। যাই হোক, নিজের সংসার তো করতেই হবে, চলো। গোপালবাবু, ও গোপালবাবু, ওঠো ওঠো গো। সানি সানি ওয়েদার দেখো, দুদিন মেঘলার পর ওয়েদারটাতে কী ভালো লাগছে। আর এই দেখো এই লেপটা, আমি খুব কাঁচা হাতের কাজ, বুঝতে পারছো? আমি তুলো ছিল, সেই তুলো দিয়ে লেপটা তৈরি করেছি, কিন্তু এতে ওয়ার বানাতে হবে। একটা ব্লাউজ পিস আছে, ওইটা দিয়ে ওয়ার বানাবো। মোটামুটি করে যেটুকু পারি ওয়ারটা তৈরি করতে পারবো। গুড মর্নিং বলো আমার বন্ধুদের, একটু গুড মর্নিং বলো। বাবা, জামা ফামা সব খুলে যাচ্ছে গো, জামা ফামা সব খুলে যাচ্ছে। আর তোমরা বলেছো গোপালকে ফেব্রিক দিয়ে টিপুটুপু করিয়ে দিতে, চুল পড়াতে, একে কোথায় টিপুটুপু করাবে? ছুটি একটা মুখ, আর মাথায় চুল কোথায় লাগাবে? মাথায় চুল লাগালে মুখটাই আর খুঁজে পাওয়া যাবে না। দেখা যাক, তবু চুল যদি নাও লাগাতে পারি, ছোট্ট চুল পাবো কি না জানি না, যদি নাও লাগাতে পারি টিপুটুপু একটুখানি করে দেবো ভাবছি। চলো, বর্ষাকালে বাগান ভর্তি ফুল থাকে, আর শীতকালে তো তোমার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাগান ভর্তি ফুল থাকে, আর এই সময়টা একটুখানি ফুলের আকাল হয়। আর এই গাছটার ওপরে উচ্ছে গাছটা উঠেছিল বলে এই গাছটা খুব তাড়াতাড়ি করে গাছটাকে তৈরি করতে পারা যায়নি, নাহলে এই গাছটায় আরও ফুল দেয়, প্রচুর ফুল দেয়। এবারে গাঁদা গাছগুলো কেমন ছোটো ছোটো হচ্ছে, আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা নেই বলে এই গাছটা বসানো হয়েছিল। সার বৃষ্টি ভালোই দিচ্ছে এই গাছটায়, অনেক কটা গাছ হয়েছে আর এরকম ভর্তি হয়ে ফুল ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে। তোমরা আবার অনেকে বলেছে এই আবার সাদা একটা ভ্যারাইটি আছে, দেখা যাক যদি কারোর কাছ থেকে পাওয়া যায় সাদা ভ্যারাইটিটা, তাহলে এই কালার কম্বিনেশন করে বসালে ভারী সুন্দর লাগবে, মানে এর পাশে সাদাটা ভালোই লাগবে। আর দেখো দুটো গন্ধরাজ পেয়েছি, একটা একটুখানি পোকায় পোকায় খেয়ে নিয়েছে আর একটা একদম তাজা আছে। চলো, ওটা গোপালের জন্যে নেওয়া হবে। আর এইখানে পাখির গলায় পরিয়ে রেখে দিয়েছে সন্দেশটা, সন্দেশটা নিয়ে গিয়ে রাখি, কালকেও সন্দেশটা অনেকটা আছে, তবে এটা রেখে দেবো, গতকালেরটা দেওয়া হবে। মাকে দেখলাম, দেখলে তো গতকাল বললাম যে থাকো থাকো মা, থাকলো না কালকে, গতকাল সন্ধেবেলা মা চলে গেছে। মা থাকলে আমাকে পুজোর টেনশনটুকু নিতে হয় না, মানে আমি গোপালকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওদিকে চলে যাই, মা আস্তে 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 টুকটুক করে ঠাকুরকে দেয়। আর এদিকে দরজাটা খোলা আছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, দরজাটাকে আমি যতবার বন্ধ করে দিচ্ছি ততবার খুলে দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকটা তো পুকুর আছে, খোলা মাঠ, আর খুব হাওয়া দেয়। মা থাকলে এতক্ষণ আমার টেনশানটা থাকে না। যাই হোক, চলো, মায়ের সংসারও আছে। মা খালি কী বলে বলে তো, তোর বাবা, তোর বাবা এসে দেখবে? আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে লীলা থাকেই না, আমার মায়ের নাম লীলা জানো। বললাম হ্যাঁ, বাপি ওখানেও যায় আমার এখানেও আসে, দেখবে মেয়ের কাছে আছে। তো কী হয়েছে কে বলবো, এই হচ্ছে একটা ব্যাপার। চলো, আজকে রোদ উঠেছে গোপালবাবুর, জলটা একটুখানি রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, ওই ঘটিটা সমেত একটুখানি ওই পাঁচিলের মাথায় রেখে দিয়েছিলাম, অগরুটা হাতের কাছেই রেখে দিয়েছি, নাহলে ভুলে যায় জানো তো, চান করানোর পর মনে পড়ে। ভগবান তো কিছুই চায় না আমাদের কাছ থেকে, একটু অগরু, চন্দন, ধূপ, ধুনো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু চায়, আর প্রাণ ভরা ভক্তি। ইতনি শক্তি হমে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না, হম চলে নেক রাস্তে পে হমসে, ভুল কর ভি কোই ভুল হো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল। ভগবান যদি কাম লোভ মোহ এই রিপুগুলো না দিত, তাহলে মানুষের এত সমস্যা হতো না।
কী করবো, বেগুন ভাজা লোভও সামলাতে পারছি না, আবার তেলও খাওয়া যাবে না। তেল ছাড়া কী করে বেগুন ভাজি? ওই জন্য ফ্রাই প্যানটা নিয়েছি, নিয়ে একটুখানি অল্প তেল দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়েছি। তোমরা অনেকেই বলেছো এয়ার ফ্রায়ার কিনতে, কিন্তু কিনলেই তো আবার বেশি ভাজা খেতে ইচ্ছা হবে। আর যে কোনো জিনিস কেনা মানেই তো সেটাকে মেনটেন্স করা, ওর জন্য দেখি একান্ত কিনে নিতেই হবে। এগুলো কিন্তু খেতে ভালো হয়, এগুলো তো দোকানের কেনা না বেগুন, তো বাজারের না, এটা তো তোমার ঘরের তৈরি, খুব নরম এবং অল্প তেলেতে হয়ে যায়। এই বেগুনগুলো এরকমভাবে দেখেছো, সব দেখেছো, এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে। এইগুলো কী হবে বলো তো? একটুখানি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে মুলে খেতেও খুব ভালো লাগে, ঠিক পোড়া 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 ভাজা পোড়া ভাজা পোড়া এরকম। আর এক দু দু ফোঁটা তেল দিয়ে দেবো, ব্যাস এর নিচেটা হয়ে যাবে। এই করেই খেতে হবে, কী করবো, প্রাণ তো চায় খেতে। আর টিফিন সেরকম কিছু হয়নি, কুচুম চলে গেছে দুধ ছাতু খেয়ে, ও তোমার একাডেমিতে চলে গেছে ভোরবেলাতেই, আর কুচুমের বাবাও তারপরে বেরিয়ে গেছিলো, ওকে পৌঁছে দিয়ে এসেছে, পৌঁছে দিয়ে এসে ওখান থেকে টিফিন টিফিন করে এসেছে, আর বাড়িতে আর কিছু করলো না। আর আমি আর বৌদি তোমার ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। আজকের মুগ ডাল করবো না, একটুখানি লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটুখানি কালো জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, আর তারপর একটু রাঁধুনি দিলাম। তোমরা অনেকেই বলেছো রাঁধুনি দিয়ে ডাল খেতে, তারপরে দিয়ে দেখলাম একদিন রাঁধুনি দিয়ে ডাল করে দেখলাম যে বড়ো মাঝে ডাল করতো ছোটোবেলায়, সেই স্মেলটা আসছে। আমার মনে হয় বড়ো মা রাঁধুনিটাকে বেটে দিত না কি, বুঝতে পারছি না। না অনেক দিন পর মানে সেই হারিয়ে যাওয়া একটা সুন্দর গন্ধ আমি কিন্তু রাঁধুনি থেকে পেলাম। রাঁধুনিতে ডালটা মানে খেয়ে খুব ভালোই লাগছে। ব্যাস এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আজকে প্লেন মুসুর ডাল করছি, আমি খুব একটা প্লেন মুসুর ডাল করি না, না হয় মুগ মুসুর মিশিয়ে করি, না হয় মুগের ডাল করি। প্লেন মুসুর ডাল আবার কুচুম আবার ভালো করে খেতে যায় না, তবে কুচুম এবেলা আসবে না, একবার একাডেমি সেরে ওর আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে, ও আসবে না, সুতরাং একটুখানি রেখে দেবো। যদি খায় খাবে, চুমুক দিয়ে এখন জোর করে খাইয়ে দিই, চুমুক দিয়ে যদি খায় তো খাবে, শুধু মুসুর ডাল কুচুম খেতে আবার ভালোবাসে না। ইঞ্জিন ঠিক করার কাজ চলছে, ইঞ্জিন ইঞ্জিন গণ্ডগোল করছে বলে প্রভু দেখছে, ইঞ্জিন ইঞ্জিনটা তো গণ্ডগোল করছে, ওই জন্য প্রভু কাছে আপেল আর আমার জন্য কাটছে বেদানা। প্রভু এটা ইঞ্জিন ঠিক করছে না, ভালোবাসা প্রভু, যেটা মনে করবে, হ্যাঁ যেটা মনে করবে, চিন্তা ভাবনার করতে কারো হাত নেই, যে যা চিন্তা করবে, আমি চিন্তা করে খাওয়াচ্ছি। বলো এটা এবার ভালোবাসা নাকি ইঞ্জিন ঠিক করা হচ্ছে? ইঞ্জিনটা গন্ডগোল করছে, দেখছে তো ইঞ্জিনটা গন্ডগোল করছে, না ঠিক করলে চলছে না। ওটা তো কদিনের জন্য, তাহলে তো আমি যে আর কতদিন কতদিন খাওয়াচ্ছো পড়াচ্ছো, তাহলে সেটা কি হলো বলো? সত্যি তো তার মানে কি হলো? সত্যি তো লজিকে ভুল করে ফেলছি, অনেক বড় গো এটা, অঙ্ক অঙ্কর মতো হওয়া উচিত, দুই আর দুই যোগ করলে চার হয়, পাঁচ নিলে কি আর ভুল হয়। আচ্ছা তোমার বেদানা বেদানাটা এত অনেক বড় গো, এত বড় বেদানাটা খেতে পারবো? বড় বেদানা যাক গে, যা হচ্ছে যেটা হচ্ছে যাক গে, যেটা হচ্ছে তো বলো চলো। তুঝে দেখা তো এ জানা সনম, প্যার হোতা হে দিবানা সনম, কি আনন্দের চোটে এখানে বক্স চালিয়েছে কাদের বাড়ি, কি আনন্দ নাকি কি অনুষ্ঠান আছে জানি না, কি এমনি আনন্দ হয়েছে হয়তো, দুদিন মেঘলার পর ভালো করে ভোট দিয়েছে যেন আনন্দ হয়েছে। যাই হোক বাঁধাকপি যখন দেখবে তোমার একঘেয়েমি বাঁধাকপি করতে করতে ভালো লাগছে না, ওই একঘেয়েমি মতন, তখন এরকম সিম দিয়ে আলু দিয়ে আর মুলো দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি, যাকে বলে চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগে, ওই চচ্চড়ি করবো। কেননা একটুখানি বাঁধাকপি ছিল, সিমগুলো দেখলাম বেশ ওর সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ওকে রাঁধিতে হইবে, সুতরাং সিমগুলো করে পালো। আর এক গাদা মুলো নিয়ে এসেছে প্রভু, এক গাদা মুলো, এত বাজারের দাম হয়ে যাবে এরপর, আমার হয়েও গেছে বাজারের দাম হয়েও গেছে, একটা ফুলকপি আমাদের এখানে 40 টাকা 50 টাকা করে নিচ্ছে। এই যে বৃষ্টিটা হলো না, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মারাত্মক মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর এই
সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্তরা, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো মধ্যবিত্ত, সবাই ক্ষতিগ্রস্ত হবে। চলো আগে একটুখানি ভেজে নেব সবজিগুলো, তারপরে সব দিয়ে দেবো। এই রান্নাটা আমার শাশুড়ি খুব ভালো করতো, খুবই ভালো করতো। তবে এই রান্নাটা দু রকমের হয়, একটা হচ্ছে বড়ি দিয়ে নিরামিষভাবে, আর একটা হচ্ছে তোমার চুনো চিংড়ি মাছ দিয়ে, মানে কিছু চিংড়ি মাছ কিছু চুনো মাছ। চুনো মাছ কাকে বলে বলো তো, তোমার সব কিছু মেশানো থাকবে, পুঁটি মরলা তারপরে চিংড়ি সব কিছুকে আমরা চুনো মাছ বলি এখানে। তোমরা ওখানে কী বলো জানি না, ওই চুনো মাছ যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। ওটা একটুখানি দিলে পেঁয়াজ ফোড়ন দিয়ে করতে হয়, আর এটা যেহেতু নিরামিষ হচ্ছে একটুখানি বড়ি দিয়েছি। এটা কিন্তু তবে লাস্টে সাঁতলে নিতে হবে, এখন কিন্তু সাঁতলাবো না, এখন শুধু বড়ি দেবো। আর সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়ে তোমার বাঁধাকপিটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি একটু তেল কম খাচ্ছি, তোমরা একটুখানি তেলটা একটু অল্প একটু বেশি দেবে, তোমার খেতে খুব ভালো হবে। আর দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এতে একটুখানি সর্ষে বাটা আমি দিই, মানে চচ্চড়ি তো চচ্চড়িতে একটুখানি সর্ষে বাটা দিলে ভালো হয়। এই দেখো নিয়ে নিয়েছি সর্ষে বাটা, আদা বাটা, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো। এই মশলাটা তোমার একটুখানি জলে দিয়ে, গুঁড়ো মশলা দেবে জলে দিয়ে রেখে দিলে না বাটা মশলা স্বাদ এনে দেয়। জলে দিয়ে রাখা হয়নি আজকে, আর জলে দিয়ে রাখা হয়নি, টাটকা টাটকাই আমাকে দিয়ে দিতে হবে, কিন্তু আমি প্রায় দিনই আমি জলে গুলে রেখে দিই। ব্যাস দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে হয়, অসাধারণ খেতে হয়, দুর্দান্ত খেতে হয়। আর কুসুমের বাটা খেতে ভালোবাসে, কিন্তু ও বাটা এইবেলা খাবে না। এতে যদি চুনো মাছটি দেওয়া হয় না, যে একদম অন্য লেভেলের তৈরি হয়ে যায়। তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস একটুখানি নেড়ে ছেড়ে একটুখানি সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে মাছ নিয়েছে, একটা বড় মাছ নিয়েছে, তবে আমার মনে হচ্ছে এটা ভেড়ির মাছ। প্রভু তো বলো না ভেড়ি মাছ নয়, একটুখানি তর্কাতর্কি হলো, তবে খাবার সময় বোঝা যাবে ভেড়ি কি তোমার এমনি পুকুরের মাছ। এই সময় পুকুরের মাছ বলে ভেড়ির মাছ অনেক বিক্রি করছে, ভেড়ির মাছ আর পুকুরের মাছ স্বাদ আকাশ পাতাল তফাত, মানে এত সুন্দর হয় পুকুরের মাছ খেতে। সেখানে ভেড়ির মাছ ওরা তো খুব আর্টিফিশিয়ালভাবে তৈরি করে, অনেক খাবার দাবার দিয়ে তোমার অনেক কী সব খাবার দেয়, তার ফলে মাছগুলো হুড়হুড় করে বেড়ে যায়, আর সময়ের আগেই দিয়ে ওই পোলট্রির মুরগির মতন আর কি। তুমি দেশি মুরগি আর পোলট্রির মুরগি যেরকম ঠিক একরকম, খেতে অতটা ভালো হয় না, এর আগেও তোমাদের বলেছি। আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর নয়, জানি না কী হবে, খাবার সময় বুঝতে পারবো। এক আমার অল্প মাছ নেবে, দিনের দিনে রান্না হয়ে যাবে, খুব ভালো লাগে। ওই মাছ ওই সংরক্ষণ করে রাখা বাক্সবন্দি করে আমি একদম ভালোবাসি না, একদমই আমি ভালোবাসি না। দিনের দিনের মাছ এলো, রান্না করে ফেললাম, বাবা ঝামেলা থাকলো না, এই বাক্সবন্দি করে রাখো। এ বেশি মাছ হলেই আমার চিন্তা হয়, আমার মাথা যেন ঘুরতে থাকে, এদের ঘরে রাখো। আর ওই তো আমার ছোট্ট মতন ফ্রিজ, আমি তো ফ্রিজে বিশেষ কিছু রাখি না, কেননা আমার এই খাবার দাবার কিছু থাকে না, থাকে একটুখানি গুড় মানে স্টক করে রাখা গুড়, ওই সসের বোতল টোতলগুলো, আর গরমকালে একটুখানি জলের বোতল, আর তারপরে মধু, এই সবগুলোই রাখা হয়, দুধটাকে রাখা হয় মাঝে মাঝে, তাও টিফিন বক্সে করে আমি দুধ রাখি, আমি ফাঁকা জায়গায় রাখি না। আর তরি তরকারি তো আমার, তোমরা তো প্রতিদিনই দেখছো দিনের দিনে তরি তরকারি সব উঠে যায়। এইটা খুব সুন্দর হয়েছে জানো, আর তোমরা একজন সেদিনকে বলেছো যে এই মুখের এইটা ঘোরালে, আমি বলছিলাম না দু তিনটে ফুটো হলে ভালো হতো, মুখের এইটা ঘোরালেই ছুটছুট করে পড়বে, এই ছুটছুট করে পড়ছিল না, আমার বোধহয় ভালো হয়নি। তারপরে তোমাদের একজন বললে কমেন্ট সেকশনে, আমি দেখি তো ঘুরিয়ে, তারপরে ঘোরাতে বেশ ছুটছুট করে পড়ছে, আর দিতেও বেশ ভালো লাগছে জানো, আর গাছগুলো মনে হচ্ছে যেন বেশ আনন্দ পাচ্ছে, এত ভালো জিনিসটা হবে আমি ভাবতেই পারিনি, বেশ ঝুটঝুট করে পড়ছে, আর পাতাগুলো মানে পাতাগুলো পরিষ্কার করা যাচ্ছে। এই গাছটা যদি থাকে, এই দেখেছো মাটিটা, আগেরবারে মাটিটা আমাদের ভুল হয়ে গেছিলো, একটুখানি বালি, একটুখানি কোকোপিট আর একটুখানি মাটি,
এই মিশ্রণে এই গাছ কিন্তু তৈরি করতে হবে। তোমার যদি কারোর থাকে তাহলে কিন্তু একদম বেশি মাটি দিয়ে তৈরি করবে না, একটুখানি কোকোপিট বালি আর মাটি দিয়ে তৈরি করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা আমাদের জানা ছিল না আগে। তারপরে দেখা যাক, আগের গাছটা ওরকমভাবে মারা গেল না, মানে জল বসে মারা গেল, মাটির পরিমাণটা বেশি হয়ে গেছিল। গাছগুলো জল দেওয়া হয়নি, জল দিয়েছে, তোমাদের তো রান্না বান্নাগুলো দেখানো হয়নি। এই দেখো শাঁখা পোড়া বেগুন ভাজা, শাঁখা পোড়াই বটে, তবে ভালোই হয়েছে। এই যে ডাল করেছি আর মাছের ঝাল, মাছের ঝালটা ওখানে রসিয়ে কষিয়ে করেছি, ধনে পাতা টনে পাতা টমেটো টমেটো দিয়ে বেশ ভালো করে করেছি। আর হচ্ছে এই যে তোমার চচ্চড়ি, আজকে হচ্ছে এই রান্না। ভাবলাম একটুখানি চাটনি করব, চাটনি কিচ্ছু নেই। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলো। আসলে তোমার বৃষ্টিটা হয়ে যাবার পর আমাদের এখানে গ্রাম তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। বেশ কদিন আগে থেকেই বৌদি বলছে আমার গা হাতে খুব যন্ত্রণা হচ্ছে, আমার হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তোমরা তো দেখলে ব্লগে আমি প্যারাসিটামল দিচ্ছি, তখন আমারও গা হাতগুলো যন্ত্রণা হচ্ছিলো, আমিও খাচ্ছিলাম। তারপরে দু চার দিন দেওয়ার পর যখন কমছে না খুব একটা, আমি বললাম তুমি ডাক্তার দেখিয়ে আসো। ডাক্তার দেখিয়ে এলো সপ্তাহখানেক আগে, ডাক্তার দেখিয়ে এলো, দেখিয়ে এসে বলছে আমাকে একটা সিরাপ দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে। আলাম আচ্ছা ঠিক আছে খাও। তারপরে দেখছি ও বলছে খাচ্ছি তো কমছে না, খাচ্ছি তো কমছে না যন্ত্রণা। যাই হোক, গতকাল আমাকে বলছে আমি একটা খুব ভালো ওষুধ পেয়েছি জানো। আমি কিসের ওষুধ? বলছে ওই যে তোমার আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতে আসে না এখানে। আমি বললাম আয়ুর্বেদিক ওষুধ? আমি যে হ্যাঁ, কদিন ধরেই দেখছি আয়ুর্বেদিক, মানে মাইকে বলতে বলতে আসছে আয়ুর্বেদিক ওষুধ, এটা খান খুব ম্যাজিকের মতন কমে যাবে, মানে মন্ত্রের মতন কমে যাবে, বুঝতেই পারবেন না। আমি বললাম তুমি ওখান থেকে ওষুধ নিয়েছো? বলছে কি যে হ্যাঁ আমি ওখান থেকে ওষুধ নিয়েছি, খেয়ে জানো তো মন্ত্রের মতন কমে গেল। আমি বলছি তুমি কটা খেয়েছো? বলছে দুটো খেয়েছি। আমি ঠিক করে বলো তুমি কটা খেয়েছো? বলছে দুটো না তিনটে মতন খেয়েছি। আমি দুটো না তিনটে মতন খেয়েছি, তুমি আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলে না আমি ওষুধটা খাবো কি না। ওগুলো তো বিষ, বুঝছো, ওগুলো বিষ। আমি হ্যাঁ ওগুলো বিষ, ওগুলো স্টেরয়েড দেওয়া আছে, তাই তোমার ওরকম তোমার ওই তোমার নার্ভগুলোকে পুরো মানে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, দিয়ে যন্ত্রণাটাকে কমিয়ে দিচ্ছে ম্যাজিকের মতন। বলছে তাই আমার মাথাটা কীরকম একটা ঝিমঝিম ঝিমঝিম করছে সকালবেলায়। আর আমি তুমি কটা খেয়েছো তুমি ঠিক করে বলো তো? বলছে তিন চারটে খেয়েছি। তিন দু বলো, প্রথম দুটো, তারপরে বলছে তিনটে, তারপরে বলো চারটে। তার মানে কি ও আর কোনো আর তিন চার দিন দেখছি কোনো হাত পায়ে যন্ত্রণার গল্পও করছে না। আলাম ওগুলো তো বিষ, ওগুলো দীর্ঘদিন খাওয়ার ফলে তোমার কিডনিটা নষ্ট হয়ে যাবে, ওগুলো কোনো সরকারি স্ট্যাম্প দেওয়া নেই, এগুলো সরকার তৈরি করছে না, তাই দায়বদ্ধতা সরকার নেবে না। তুমি কাকে, তোমার যদি ক্ষতি হয়ে যায় তুমি কাকে ডাকতে যাবে? বলছে ওগুলো বিষ। আলাম হ্যাঁ ওগুলো বিষ, ওগুলো খেয়েও না। আমাদের বাপের বাড়িতে ওই রকম দীর্ঘদিন ধরে ওই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে খেয়ে জানো তো দুটো মানে দুজনকারই কিডনি নষ্ট হয়ে গেছে, আর দুজনই ওই ওষুধগুলো দীর্ঘদিন করে খেয়েছে। আমি তো অবাক, তোমাদের দেখাতে পারছি না ফাইলটা, কেননা এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না, ইউটিউবে এটা দেখানো যায় না। মানে আমি দেখলাম কিছুই নেই, একটা ব্যক্তির ছবি, হ্যাঁ, আর ম্যাজিকের মতন কমে যাবে এই ওষুধ হেনা তেনা বলে লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ব্যাস আর কিছু নেই। আদৌ ওগুলো ফোন নাম্বারগুলো ফেক না হোয়াটসঅ্যাপ নম্বরগুলো ফেক তাও ঠিকঠাক নেই। আমার তো শুনে অবাক, মানে তুমি আগে ওটাকে নিয়ে আগে জলে ফেলবে, আগে জলে ফেলবে আমার সামনে, তুমি একটাও খাবে না। বলছি না আর খাবো না, মানে ভাবতে পারছো কী অবস্থা। বললাম এ যদি আমাকে বললো তাই, যদি না বলতো ওই খেয়ে 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 এই অবস্থা খারাপ হয়ে যেত। যাকগে আমি বলছি তুমি তোমার যদি না কমে তুমি আবার ডাক্তার দেখাবে, আমি তোমাকে পয়সা দেবো, তুমি কিন্তু ওগুলো খাবে না। এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে? তাহলে আমার বকবক এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশন জানাতে ভুলবে না। কেমন সি, টাটা।